ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ ওয়ান্স অ্যাগেইন টু মাই অনলাইন ক্লাস। দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আমরা আজ বিখ্যাত বিশ্ববরেণ্য সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার রচিত ওথেলো নাটকের গল্প রূপটি নিয়ে আলোচনা করতে চলেছি। চার্লস ল্যাম্ব এটিকে গল্পের উদ্যান করেছেন। তো এই বিষয়ে আমরা ওথেলো যেটি মূল নাটক যেখান থেকে এই গল্পটি নিয়ম মানে করা হয়েছে, ওথেলো নাটকটিকে এই গল্পে রূপান্তর এখানে করা হয়েছে, সেই ওথেলোর রচয়িতা হলেন কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। স্বাভাবিকভাবে এই গল্পের সম্পর্কে আলোকপাত করতে গেলে আগে ওথেলো নাটকটির সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। উইলিয়াম শেক্সপিয়ার যে সমস্ত ট্র্যাজেডিমূলক নাটকগুলি লিখেছিলেন, তার বিখ্যাত চারটি ট্র্যাজেডি নাটক আছে, তার মধ্যে কিন্তু ওথেলো অবশ্যই একটি অন্যতম বিখ্যাত ট্র্যাজেডিমূলক নাটক। এই ওথেলো সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল 1622 সালে। মূলত মানুষের দোষ গুণকে কেন্দ্র করে এই নাটকটি গড়ে উঠেছিল। চার্লস ল্যাম্ব এই ওথেলো নাটকটিকে অতি সুন্দরভাবে গল্পে রূপান্তর করেছেন। আজ আমরা সেই ওথেলো গল্পের কাহিনী তোমাদের প্রথমে বাংলায় বলব, তারপর এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা এক এক করে করব। দেখো, এই গল্পটি পাঠ করে আমরা জানতে পারি যে বিখ্যাত মূর সৈন্যাধ্যক্ষ ওথেলো ভেনিসের সেনেটর ড্রাভেনসিওর কন্যা যার নাম ডেসডিমোনা তাকে বিবাহ করেছিলেন। অবশ্য তিনি ড্রাভেনসিওর অনুমতি ছাড়াই, অর্থাৎ পিতার অনুমতি ছাড়াই তার কন্যা ডেসডিমোনাকে তিনি বিবাহ করেছিলেন। এর ফলে ড্রাভেনসিও অর্থাৎ ডেসডিমোনার বাবা ওথেলোর উপরে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই আদালতে ওথেলোর বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে ওথেলো জাদু বলে তার মেয়েকে বিবাহ করেছে, তার মেয়ে স্বেচ্ছায় বিবাহ করেনি, ওথেলো তার জাদু বলে তাকে বিবাহ করেছে। কিন্তু যখন এই বিচার কার্য শুনানি শুরু হয়েছিল আদালতে, ওথেলো এবং ডেসডিমোনা উভয়কেই ডাকা হয়েছিল। তো ওথেলো তখন আদালত কক্ষে বলেছিলেন যে না, তিনি জাদু বলে ডেসডিমোনাকে বিয়ে করেননি, বরঞ্চ যে তিনি ডেসডিমোনাকে গল্প বলে তার হৃদয় জয় করে তিনি তাকে বিবাহ করেছেন এবং তার সম্মতিক্রমে, অর্থাৎ ডেসডিমোনার সম্মতিক্রমেই তিনি বিবাহ করেছেন, তাকে জোর করে বিবাহ করেননি। এবং ডেসডিমোনাও কিন্তু ওথেলোর এই বক্তব্যকে সমর্থন করে। তার ফলে আদালতে এই মামলার নিষ্পত্তি হয়ে যায় এবং এই মামলার রায় অবশ্যই ওথেলো এবং ডেসডিমোনার পক্ষেই যায় এবং স্বাভাবিকভাবে ড্রাভেনসিওর অভিযোগ নাকচ হয়ে যায়। ঠিক এই সময় যখন ওথেলো এবং ডেসডিমোনা এই আদালতে সুবিচার দিল, তখনই হঠাৎ খবর আসে, ওথেলোর প্রতি নির্দেশ আসে যে তাকে এখনই সাইপ্রাস যেতে হবে, কারণ তুর্কিরা আক্রমণ করছে এবং তুর্কিদের আক্রমণের হাত থেকে এটাকে রক্ষা করতে হবে। স্বাভাবিকভাবেই ওথেলো ওই ডাকে সাড়া দিয়ে সাইপ্রাস অভিমুখে রওনা হলেন এবং সঙ্গে সঙ্গে ডেসডিমোনাও তার সঙ্গে গেলেন। সাইপ্রাসে গিয়ে হঠাৎ সেখানে বার্তা এল যে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে তুরস্কে, অর্থাৎ তুর্কি বাহিনীর নৌবহর লণ্ডভণ্ড হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, স্বাভাবিকভাবেই তারা আর আক্রমণ করতে পারছে না, অর্থাৎ তুর্কি আক্রমণের হাত থেকে
আপাতত রক্ষা পাওয়া গেল। স্বাভাবিকভাবেই ওই অঞ্চলে যেসব মানুষেরা তুর্কি আক্রমণের আতঙ্কে একেবারে ভয়ে ত্রস্ত হয়ে উঠেছিল, তারা খুব আনন্দ পেল এবং আনন্দ হিসেবে তারা নাচ গান পান এসবের আসর বসাল। ঠিক সেই সময়ে এক সন্ধে এই গল্পেরই কিন্তু মুখ্য কূট চরিত্র, মুখ্য কূট চরিত্র ইয়াগো, সে কিন্তু তার একটা ষড়যন্ত্রের জাল বেছাতে শুরু করল। এই ষড়যন্ত্রের জাল বেছানোর কারণটা বলিনি, পূর্বে ওঠেলো ক্যাসিওকে, ক্যাসিও নামে আর একজন ব্যক্তি আছেন, ক্যাসিওকে তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিলেন ইয়াগোকে উপেক্ষা করে। অর্থাৎ ইয়াগো এবং ক্যাসিও দুজনেই প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই লেফটেন্যান্ট পদের। তো ওঠেলো ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করেছিলেন, ইয়াগোকে করেননি। ঠিক তখন থেকেই ইয়াগোর একটা রাগ ছিল ক্যাসিওর ওপরে, ক্যাসিওর ওপরে একটা রাগ ছিল এবং সে সুযোগের অপেক্ষায় ছিল কবে প্রতিশোধ পায়, শোধ গ্রহণ করবে। তো সেই কারণেই সে ওই দিন যেদিন ওই তুর্কি আক্রমণের আর ভয় থাকলো না, দেশে সবাই খানাপিনা মদ্যপান ইত্যাদিতে ব্যস্ত হলো, তখন ওই ইয়াগো ক্যাসিওকে প্রচণ্ডভাবে মদ্যপান করালো। এবং সেই মদ্যপান করালো নাই শুধু, মদ্যপান করিয়ে তাকে একটা সংঘর্ষে জড়িয়ে ফেলল, সংঘর্ষে লিপ্ত করল। ওঠেলো এটা দেখে ভাবল এটা বোধ হয় ক্যাসিওরই অপরাধ, সেই কারণে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদ থেকে তিনি সরিয়ে দিলেন। যে ক্যাসিওকে তিনি লেফটেন্যান্ট পদে নিয়োগ করেছিলেন, এই মত্ত অবস্থায় ক্যাসিওর এইসব আচার আচরণ দেখে তিনি তাকে সরিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই ইয়াগো খুবই খুশি হলেন, কিন্তু এখানেই ইয়াগো থেমে থাকেননি। ইয়াগো আরো আরো গভীর ষড়যন্ত্রের জাল বেছাতে শুরু করলেন। আমরা এই গল্পটা পাঠ করে দেখি যে ইয়াগোর মূল উদ্দেশ্য ছিল শুধু ক্যাসিওকে হেনস্থা করা নয়, সঙ্গে সঙ্গে ডেসডিমোনা এবং ওথেলোর ক্ষতি করা, তাদের দাম্পত্য জীবনকেও ছিন্ন ভিন্ন করে দেওয়া তার একটা উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যেই সে এগুতে লাগল। আমরা এই গল্পে দেখি যখন ক্যাসিওর ওই লেফটেন্যান্ট পদ থেকে চাকরিটা চলে গেল ওই ঘটনাকে কেন্দ্র করে, তখন ইয়াগো ক্যাসিওর পরম বন্ধু হিসেবে ভান করে ক্যাসিওকে বলল যে তুমি ডেসডিমোনাকে অনুরোধ করতে বলো ওথেলোকে, তাহলে তুমি আবার চাকরিটা ফিরে পাবে। অর্থাৎ ক্যাসিওকে সে বলল যে তুমি ডেসডিমোনার মারফত ওথেলোকে অনুরোধ করাও ওথে ডেসডিমোনাকে দিয়ে, তাহলে ওথেলো তোমাকে আবার চাকরিতে বহাল করবে। এটা কিন্তু ইয়াগো ক্যাসিওর ভালোর জন্যে করেনি, এটা তার আসল উদ্দেশ্য ছিল এইভাবে একটা ওথেলোর মধ্যে মনোভাব সৃষ্টি করা যে ক্যাসিওর প্রতি ডেসডিমোনার একটা দুর্বলতা আছে, বা উল্টোভাবেও বলা যায় যে ক্যাসিও ডেসডিমোনার প্রতি দুর্বল, সেই কারণেই তো ডেসডিমোনাকে দিয়ে তার কাছে এরকম অনুরোধ করছে। এই সন্দেহের বীজটা ইয়াগো কিন্তু ওথেলোর মধ্যে বপন করে দিল, এবং এখানে ইয়াগো থেমে থাকলো না, বললাম না সে হচ্ছে কূট চরিত্র। এখানে সে এটাও বলল ওথেলোকে যে সে নিজের চোখে দেখেছে ক্যাসিও ডেসডিমোনার রুমাল ব্যবহার করছে। প্রসঙ্গত বলে রাখি ডেসডিমোনাকে ওই রুমালটি
প্রেমের উপহার স্বরূপ ওথেলোই দিয়েছিল, সেই রুমালটা নাকি ডেসডিমোনা ক্যাসিওকে দিয়েছে এবং ক্যাসিও সেই রুমালকে ব্যবহার করছে এমন অবস্থায় দেখেছে ইয়াগো। এই কথাটা সে ওথেলোকে জানাল। ইয়াগো ওথেলোকে বলল যে সে দেখেছে নিজের চোখে ডেসডিমোনা রুমাল ব্যবহার করছে ক্যাসিও। এই কথা শুনে অবশ্যই ওথেলো ক্ষুব্ধ হল, কারণ এটা সে ডেসডিমোনাকে দিয়েছিল তার প্রেমের উপহার স্বরূপ, আর সেটাই নাকি সে আবার ডেসডিমোনা ক্যাসিওকে দিয়ে দিয়েছে। তাহলে তো ডেসডিমোনার সঙ্গে ক্যাসিওর একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। তো এটা নিশ্চিত করার জন্য সে প্রমাণের অপেক্ষায় রইল, যেটা প্রমাণ করতে হবে। তো একদিন ওথেলো ডেসডিমোনাকে হঠাৎ গিয়ে বলল, এই আমি যে তোমাকে রুমালটা দিয়েছিলাম আমার প্রেমের উপহার স্বরূপ, দাও ওই রুমালটা আমাকে একটু ফিরিয়ে দাও, আমাকে দাও। দুর্ভাগ্যবশত ডেসডিমোনা তখন ওই রুমালটা ফিরিয়ে দিতে পারেনি, কোনো কারণে ফিরিয়ে দিতে পারেনি। তখন ওথেলোর মনে এই নিশ্চিত ধারণা হলো যে তাহলে তো ইয়াগো ঠিকই বলেছে, আমাকে তো এখন রুমালটা দিতে পারছে না, ডেসডিমোনা তো আমাকে রুমালটা দিতে পারছে না, তার মানে ডেসডিমোনা নিশ্চিতভাবেই ওই রুমালটা ক্যাসিওকে দিয়ে দিয়েছে। অর্থাৎ ওথেলো মনে মনে এটা স্থির সিদ্ধান্তে এলো যে ডেসডিমোনার সঙ্গে ক্যাসিওর একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। স্বাভাবিকভাবেই এটা সে মনে প্রাণে কোনোভাবেই মেনে নিতে পারল না এবং সে হঠকারিতার পরিচয় দিয়ে কোনো দিক ভেদ না ভাবনা চিন্তা করে হত্যা করল ডেসডিমোনাকে। হ্যাঁ, একেবারেই হত্যা করে ফেলল। আর ঠিক তখনই সেখানে ক্যাসিও রক্তাক্ত অবস্থায় এসে হাজির হল, কেউ তাকে আক্রমণ করেছে, আঘাত করেছে, ক্ষতবিক্ষত চেহারা নিয়ে সে হাজির হল। তখন ওঠেলো ওই যে আক্রমণ করেছিল ক্যাসিওকে তার পকেট থেকে কিছু কাগজপত্র পেল এবং ওই কাগজপত্র থেকে সে বুঝতে পারল যে ক্যাসিও বা ডেসডিমোনা কেউই অপরাধী নয়, না তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই। এটা বুঝতে পারল ওথেলো যখন ওই ক্যাসিওর আক্রমণকারীর পকেট থেকে বিভিন্ন কাগজপত্র সে পেল। উভয়েই যে নির্দোষ, ক্যাসিও এবং ডেসডিমোনা উভয়েই যে নির্দোষ তখন কিন্তু সে বুঝতে পারল। কিন্তু তখন আর কি করার, তখন তো ডেসডিমোনা অলরেডি মারা গেছে, ডেসডিমোনাকে সে তো হত্যাই করে ফেলেছে। এই কারণে একটা অনুশোচনায় অনুতাপে তার দগ্ধ গোটা হৃদয়, সেই কারণে সে নিজেকে আত্মহত্যা করলো। অর্থাৎ ওথেলো আত্মহত্যা করেও মারা গেল। তবে তোমাদের বলে রাখি, ইয়াগো খুব শান্তি পায়নি। ইয়াগো প্রচন্ড নির্যাতন সহ এসব ঘটনা যখন সব জানাজানি হলো, ইয়াগোকেও প্রচন্ড নির্যাতন সহ তাকেও প্রাণদণ্ডে দণ্ডিত করা হলো। তাহলে দেখো কেন ট্র্যাজেডি নাটক বলছি। এক তো নায়ক নায়িকা ও ক্যাসিও ইয়াগো সকলেই কিন্তু মারা গেল। এই জন্যই তো এটাকে বলা হয়েছে একটা ট্র্যাজেডিমূলক নাটক, বিয়োগান্ত নাটক, কারণ শেষে এখানে মিল নেই, বিয়োগান্ত পরিস্থিতি আছে। সুতরাং চার্লস ল্যাম্ব ওথেলোর এই ওথেলো নাটকটির, এই বিখ্যাত নাটকটি, শেক্সপিয়ারের এই বিখ্যাত নাটকটিকে অতি সুন্দরভাবে গল্প আকারে এখানে তুলে ধরেছেন। দেখো এই যে তোমাদের আমি কাহিনীটা বললাম, এই কাহিনীটা একটু বিচার যদি করো, তোমরা যদি অ্যানালাইজ করো, তাহলে দেখবে এখানে মুখ্য চরিত্র কিন্তু চারটে আছে। ওথেলো হলো নায়ক, ডেসডিমোনা হলো নায়িকা, ক্যাসিও তাদেরই বন্ধু বলতে পারো, তাদের খুব সহিত, আর আমাদের ইয়াগো হচ্ছে কিন্তু একজন কূট চরিত্র। এই চারটি মুখ্য চরিত্র নিয়ে এটা গড়ে উঠেছে। হ্যাঁ, কাছে পাশাপাশি আরো কিন্তু চরিত্র আছে, ব্রাভেন্সিও মানে আমাদের ওই ওথেলোর বাবা,
এই সরি 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 জেসডিমোনার বাবা ব্রাভেন্সিও ইত্যাদি ইত্যাদি আরো এরকম ছোট কিছু পার্শ্ব চরিত্র আছে। এই নিয়েই গড়ে উঠেছে আমাদের এই গল্প ওথেলো। এখানে তোমাদের যেসব প্রশ্নগুলো আসে, যেমন মনে করো ওথেলোর চরিত্র লিখতে দেন, ডেসডিমোনার চরিত্র লিখতে দিতে পারে, ক্যাসিও চরিত্র লিখতে দিতে পারে বা ইয়াগোর চরিত্র লিখতে দিতে পারে। তারপরে যে মূল প্রশ্নটা হয় যে ট্র্যাজেডি গল্প হিসেবে এটা কতখানি সার্থক, সেই প্রশ্নও দিতে পারে। কতটা বোঝার চেষ্টা করো, বা এই এই গল্পটার নামকরণ ওথেলো কতটা সার্থক হয়েছে। ডেসডিমোনার নামেও তো নামকরণ করা যেত, কেন ওথেলো করা হলো, নামকরণের সার্থকতা বিচারও করতে দেন। সুতরাং এই সব প্রশ্ন আমি এক এক করে করাবো, তোমরা শুধু চ্যানেল আমার এই চ্যানেলকে ফলো করতে থাকো। আশা করি তোমরা আজকের এই আলোচনা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, এবং যাতে আমরা এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তোমাদের কাজে আসতে পারি, তোমাদের সহযোগিতা করতে পারি। সুতরাং এই বলেই আজকে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।